গুণকীর্তন রাখবো। এখানে আমার ঈশান পাগলা, আমার পাশানা পাগলা সহ আমার জিন্নত দাদা আরও অনেক মাসাইক আছে, বাবা নামটা ওইভাবে পাই নাই। সর্বচরণে ভক্তি নিবেদন রাখি, একটি গান না রাখলেই নয়, তাই রাখতে হয়। আমার মন থেকে একটি গান আমি রাখবো, তারপরে আমার বাবাজিও কিছু গান রাখবে, তারপরে আপনার যে ধারাটা দেবেন যতটুকু সময় পাই আমরা চেষ্টা করব আমাদের ধারা মতবক চলার জন্য সবাই দোয়া রাখবেন। আমার আর কিছু না গেনা ভালো, আমার মুখাতে সাদ চুই ছাড়া, আমার ঈশান পাগলার পিরে তেরে মোরা, আর কিছু না গেনা ভালো দয়াল চন্দ্র ছাড়া, আর কিছু না গেনা ভালো বুকাতে চান তুই ধারা, বাহের চন্দ্র পিহিনি তেরে মোরা, শৈল যাই না কি করবি তুরা রে, বুঝা কি করবি তুরা আমার পাশার পাগলার পিরে তেরে মোরা। আমি
तुमारीतर भागे जगते पुरा तुम प्रेम गुणे दयाल जीवंत मानुष जदि मुर्शिदे प्रेम आगुने एक बार जार कलि जार भीतर लागसे बाबा ओ मानुषटी स्वाभाविक मानुष देखा गेले से किन्तु स्वाभाविक ना तार भीतरटा अस्वाभाविक भावे गुरु प्रेमे नियोजित थाके से सर्वदाई गुरुर प्रेमे पड़ते थाके गुरु के भालोबाशे प्रकृत पक्षे कोनो मानुष जदि एक बार गुरु के भालोबाशे देखबेन बाबा आरे ओई भालोबाशार बिनिमये जदि तार कोनो किछुतेओ ना होय से किन्तु বৈমুখ হয় না তার নামের উপরে একটু নাম যুক্ত হয় ওটাকে বলে কলঙ্কিনী আর কিছু যদি না থাকে কলঙ্ক নামটা তার নামের সাথে থাকবে যারা গুরুবাদী বিশ্বাসী না হঠাৎ করে কোনো মানুষ যদি তাদের সামনে দিয়ে দয়ালের নাম উচ্চারণ করে তারা ওই ব্যক্তির গায়ে কলঙ্কের কাদা ছিটে প্রকৃত ভক্ত যে জয় আমার মুকদ্দর চন্দ্র ভক্তের কাছে গিয়ে বাজান একটু ছোট কেউ যদি বলে যে যেই পথে তুমি আসো ওই পথটা ভ্রান্ত ওই পথ থেকে দূরে চলে যাও প্রকৃত যেজন যার ভক্তের অন্তরে গুরুর নামের আগুন জ্বলেছে সে কিন্তু কখনো দূরে যাবে না সে মনে মনে বলবে তোমরা যতই বুঝাও আমি বুঝতে পারবো না কেন না এই দেহের ভাগটা আমার কাছ থেকে কেউ নেই নাই বাবার মস্তিষ্কে যখন ছিলাম বাবা এক পর্যায়ে আমার ভাগটা গ্রহণ করতে পারে নাই পারছিল বাবা না না এক বিন্দু পানি আমি জুলুম হয়েছিলাম আমার বাবার কাছে ওই জুলুম কিন্তু পানিটাকে রেখে দিল আমার মায়ের রেহেমের মধ্যে বাচ্চাটা খারাপ লাগে দশ মাস দশ দিন আমার মায়ের কাছে ছিলাম মা আমাকে খুবই যত্ন করে এবং কষ্ট করে তার কাছে রেখেছিল দশ মাস এগারো দিন পর্যন্ত কিন্তু আমাকে রাখতে পারে নাই আমার ভাতটাকে নিয়েছে নিতে পারে নাই আমাকে আমার মা এই জম্মু দেশের মধ্যে ছাইরা দিছে যখন আমি মাতৃরেহমে ছিলাম তখন কিন্তু আমার গায়ে কোনো পাপের চিহ্ন ছিল না ছিল কি বাবা যখন পিতার মস্তিষ্কে ছিলাম তখন কি কোনো পাপের চিহ্ন ছিল কোনো পাপ ছিল না কিন্তু এই দুনিয়া আসার পরে তো আমি পাপী হইছি না এই যে পিছনের সাইডে ভাইরা প্লিজ সাইলেন্ট বাজানরা
এই দুনিয়ার বুকে যখন আমার মা বাবাকে ছেড়ে দিল আমি যদি আস্তে আস্তে নাবালক থেকে সাবালক হইতে লাগলাম যত বড় হই তত এই দুনিয়ার কলুষিত পাপ অপরাধ আমাকে ঘিরে ধরে আমি পাপে জর্জরিত হই এই পাপে ভরা দেহটা নিয়ে আমি এই দেশের কোথাও ঠাই পাই নাই আমার টাকার ভাগিদার আছে আমার ভালোবাসার ভাগিদার আছে আমি সুকর্ম করলে ওই সুকর্মের জন্য আমার বাবা গর্বিত করে বলে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে ভালো গান করে কিন্তু কেউ বলে না আজ থেকে আমি আমার মেয়ের পাপের ভাগটা দিলাম আদরের ছোট বোন নিজের ভাগের খাবার টুকর যার মুখে আমি তুলে দিয়েছি সেও কখনো বলে নাই আমার মনের ভাগটুকু আমি নিলাম পাপের ভাগ ঘরের স্বামী যার সাথে আমি আমার সর্বোচ্চ সময়টুকু পার করি সেও আমার পাপের ভারটা দেয় নাই দুটি হাত ভরে নিঃস্বার্থভাবে এই পাপের ভারটা তুলে দিয়েছে আমার বর্ষে আমার গুরু তার কোনো চাওয়া ছিল না তার শুধু একটাই চাওয়া তোমার যত পাপ দেহ আমার শোনা আছে যদি সব যদি আজকে আমার চরণ ঢেলে দাও আমি রসুন সানো তোমাকে ফিরাবো না তারপরেও তোমাকে একটা সত্য রাস্তা আমি দেখাইয়া দেই এই পাপটুকু আমার কাছে রেখে দাও আমি আওলাদের রসুল বলছি আমি রসুন কেন বলছি তোমার পাপের ভার আমি নিলাম সেদিন আমার গুরু আমার পাপের ভার নিয়ে আমাকে একটা সত্য রাস্তায় ছেড়ে দিয়েছিল তাই বাজার সর্বদিকে খেয়াল করে দেখি গুরু বিনে কোনো বান্ধব নাই দরদি তুমি ছাড়া আমার যাইবার জায়গা পাগলা তিরি তের বরা